নির্বাচনী নাই, নির্বাচনকালীন সরকার কি করবেন? আগে এই সরকারকে যেতে হবে, তারপরে নির্বাচনকালীন সরকার, ক্লিয়ার কাট কথা। আগে এই সরকারকে যেতে হবে, গিয়ে তারপর বলতে হবে যে আমরা গেলাম রেজাউল ভাই বা আমাদের জাহিদের নেতৃত্বে একটা নির্বাচনকালীন সরকার আসবে, তারপরে সেইখানে ওদের কাছে গিয়ে কথা হবে নির্বাচন কিভাবে হবে। মোশাররফ ঠাকুর, যেটি আমরা আলোচনা করছিলাম, নির্বাচনকালীন সরকার কতটা প্রয়োজন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আগামী সামনে যে দ্বাদশ সংসদ নির্বাচন সেটির জন্য। আমি রেজাউল ভাইয়ের একটা কথার, আমি ওনার কথার পৃষ্ঠে একটা কথা যোগ করি, সেটা হলো যে স্বচ্ছ ব্যালট বাক্স আর ছবিযুক্ত ভোটার তালিকা 2014 সালে আমাকে ভোটাধিকার দেয় নাই, 2018 সালে আমার ভোটাধিকার রক্ষা করে নাই। এটা আমি বলছি, 2014 সালে জেনারেল এরশাদ সাহেব তিনি নির্দেশ দিয়েছিলেন সারা দেশে যে তোমরা সবাই প্রত্যাহার করো, তিনি নিজে প্রত্যাহার করেছিলেন, প্রত্যাহার করেছে প্রার্থীরা, প্রত্যাহার হয়নি, রিটার্নিং অফিসার কয় প্রত্যাহার হয় নাই। এটা হচ্ছে আজগুবি কাণ্ড, এটা হচ্ছে সুজাতা সিং আইসা, যথাযথ নিয়ম, সুজাতা সিং আইসা না করলে তো, সুজাতা সিং আইসা বাংলাদেশের জেনারেল এরশাদ সাহেবকে ধমক দিয়ে বলে, এরপরে দেখা যায় যে গোয়েন্দা বাহিনীর লোকজন আইসে জেনারেল এরশাদ সাহেবকে দুই পাশে বন্দুক ঠেকাইয়া উনাকে বসাইয়া নিয়ে কয় যে না না এটা এই যে জিপে যে জিপে যে উঠাই নিচ্ছে এটা তো দেখাইছে, লাইভ টেলিকাস্ট হয়েছে, লাইভ টেলিকাস্ট হয়েছে, জিজ্ঞেস করেন, লাইভ টেলিকাস্ট হয়েছে, লাইভ টেলিকাস্ট হয়েছে। উনি অসুস্থ তো সেইখানে অসুস্থ হলে তো একটা মানুষ শুয়ে যাবে, অ্যাম্বুলেন্সে যাবে, বুকে পাম্প করবে, তো দুই দিকে মানুষ ঠেকাইয়া আছে কেন, মাঝখানে বসাইয়া বুঝে আসামির মতো নিয়ে যাচ্ছে। তো সেইটা হচ্ছে 2014 সালের নির্বাচন, এবং সেইখানে 2018 সালেও ঠিক একই কায়দা করা হয়েছিল যে 153 আসন 150 আসন আগেই ডিক্লেয়ার করে দিব, দিয়ে 150 আসনে ইলেকশন করব। সেইটার কারণে তারেক রহমানের বিচক্ষণতার কারণে সেই দিন একাধিক বিকল্প প্রার্থী দেওয়ার কারণে সেই দিন আওয়ামী লীগ এই কাণ্ডটি করতে পারে নাই, 150 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঘোষণা করতে পারে নাই। আমি আপনাকে বলছি, আজকে আপনি নির্বাচনের কথা বলেন, আপনি আজকের পত্রিকা খুলে দেখেন, সমস্ত পত্রিকায় সিলেটে গণগ্রেফতার চলছে, প্রতিদিন ব্যাপক গণগ্রেফতার এবং গায়েবী মামলার উদ্ভব করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, জন্ম দেওয়া হচ্ছে, এবং সেইখানে কেউ ঘরে থাকতে পারছে না। কেন ঘরে থাকতে পারছে না? যে তুমি নির্বাচনে তোরা আয়, নির্বাচনে না আসলে তোরা কেউ ঘরে থাকতে পারবে না, কথা বুঝছেন তো? এইখানে গাইবান্ধা মডেল, ব্রাউনের সরাইল মডেল, এইগুলোর যে বিভিন্ন মডেল তৈরি করা হচ্ছে, আপনি নির্বাচনই নাই, নির্বাচনকালীন সরকার কি করবেন? আগে এই সরকারকে যেতে হবে, তারপরে নির্বাচনকালীন সরকার, ক্লিয়ার কাট কথা। আগে এই সরকারকে যেতে হবে, গিয়ে তারপর বলতে হবে যে আমরা গেলাম রেজাউল ভাই বা আমাদের জাহিদের নেতৃত্বে একটা নির্বাচনকালীন সরকার আসবে, তারপরে সেইখানে ওদের কাছে গিয়ে কথা হবে নির্বাচন কিভাবে হবে। পরিষ্কার পরিষ্কার আমি আপনাকে বলছি সেটা কিভাবে হবে, যে আপনি একটু যে পৃথিবীর কিভাবে, পৃথিবীর যত সব দেশেই আপনি দেখবেন, যত সব দেশ যারাই যখন পুলিশের মাধ্যমে দেশ চালাতে চেয়েছে তাদের পতন হচ্ছে। এই সরকার পুলিশি সরকার হিসাবে, পুলিশি সরকার হিসেবে নিজেরা আবির্ভূত হচ্ছে, এই পুলিশি সরকারের পতন অনিবার্য, এবং নির্বাচনকালীন সরকার এই সরকারের মাধ্যমে কোনো নির্বাচন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তার দায়িত্ব নেই, তিনি চলে যাবেন, তিনি চলে যাবেন, তারপরে নির্বাচনকালীন সরকারের অসংখ্য ধন্যবাদ।